নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস শেয়ার করুন আজকে পি আপডেট মহেশতলা পৌরসভা ওয়ার্ড বোজবজ এক নং ব্লক উত্তর রায়পুর অঞ্চল কোকবাড়ি 159 160 161 এক নং বুথ উদ্যোগ সামাজিক অনুষ্ঠানে সমাজসেবী হিসেবে কাজ করলেন স্বেচ্ছায় রক্তদান শিবির ক্যাম্প আয়োজন করলেন মহিলা সদস্যরা সংখ্যা অনেক বেশি মোট 80 মহিলা রক্তদাতা রক্তদান করলেন সমাজের জন্য সামাজিক ভাবে রক্ত অভাবকে পূর্তি করলেন বুথ সভাপতি এই অনুষ্ঠানকে উৎসব মনে করলেন আগামী দিনগুলোতে অনুষ্ঠানকে আরো অনেক বড় করবেন শিবির ক্যাম্প উদ্দেশ্য রক্ত অভাব পূরণ উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদ্বোধন গোজগঞ্জ বিধায়ক অশোক কুমার দে ব্লক সভাপতি এবং রক্তদাতা ও রক্ত সংগ্রহ সংস্থা পরীক্ষা ইচ্ছা হয়েছে এখানে পরীক্ষা দিয়ে দিয়েছেন তো প্রথমে দিলাম তো অতটা কিছু ইয়ে হয়নি একটু টেনশন হচ্ছিল ভালো যদি কাছে পিঠে হয় যদি আমার ভালো থাকে তাহলে থাকেন কোথায় আমার নাম সত্তার মল্লিক কি আছেন আমি আমরা সরকারে এত জানি আমরা দীর্ঘ অনেক দিন ধরেই আমাদের একটা পরিকল্পনা ছিল আমাদের এটাই প্রথম বছর আমরা প্রথম সূচনা করলাম শুরু করলাম রক্তদান শিবির একটা মহৎ উদ্দেশ্য নিয়েই আমরা রক্তদান শিবিরটা করেছি সেই রক্তদান শিবিরে আমাদের মানে ডোনার সংখ্যা এতটাই হয়ে গিয়েছিল কিন্তু আমরা সেই পরিমাণ সংখ্যা পাইনি আমাদের 100 মাত্র পেয়েছিলাম কিন্তু আমাদের ডোনারের সংখ্যা এত বেশি হয়ে গিয়েছিল প্রায় 200 শুনছি অবস্থায় কিন্তু আমাদের বাধ্য হতে হয়েছিল যে কিছু অনেক কাউকে আমরা মানে আমাদের তাদের কাছ থেকে রক্ত দিতে পাইনি আমরা এই মুহূর্ত রুগীর যাতে তাদের জীবনে কোনো অনিশ্চয়তা না আসে তাদের বিপদ থেকে তারা বেঁচে আসতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই রক্তদান শিবির করেছি আমরা কোকবাড়ি 158 নম্বর বুথের পক্ষ থেকে এই রক্তদান শিবির অনুষ্ঠান করেছি এবং এটাই আমাদের প্রথম সূচনা আগামী দিনে আমরা আরও চেষ্টা করবো এর থেকে আরও বড় করে মানে এখানে উদ্বোধন করলেন মাননীয় বিধায়ক শ্রী অশোক দেব আমার নাম প্রভাত কুমার দেয়ান আমি 159 নম্বর বুথ তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মূলত প্রথমত বলে রাখি আমাদের 1 নম্বর ব্লক উত্তরায়পুর অঞ্চল এই উত্তরায়পুর অঞ্চলের 159 160 এবং 161 নম্বর বুথের পক্ষ থেকে এই রক্তদান শিবির এবং এই গরমের মধ্যে দিয়ে রক্তদান শিবিরটা আমরা আয়োজন করেছি কারণ এই গরমে রক্তের বিশেষভাবে ঘাটতি থাকে এবং এই রক্তের আজকের যে রক্তদান শিবির মূলত আজকের আমাদের একটা উৎসবে পরিণত হয়েছে এবং তার মাধ্যম দিয়ে আমরা যা দেখলাম প্রচুর পরিমাণে মহিলা আমাদের এসে স্বতঃস্ফূর্তভাবে তারা রক্ত দিয়ে গেছে এবং আমাদের সমস্ত বুথে যে সমস্ত কর্মীরা আছে তৃণমূল কর্মী জনসাধারণ ব্যবসায়ীবৃন্দ অনেকে দেখা যাচ্ছে পথ চলতি মানুষ তারাও বলছে আমরা রক্ত দেব তা আমাদের রিকোয়েজিশন যেটা ছিল আমরা SSKM-কে রক্ত দিয়েছিলাম ওখান থেকে আমাদের ব্যাপার ছিল কিন্তু আমরা যে প্যাকেজ আমরা চেয়েছিলাম 200 থেকে 250 কিন্তু আমরা সেইভাবে পাইনি ওনারা বলেছিলেন আমরা 100 নিয়ে যাবো কিন্তু আজকের আমরা দেখলাম ওরা 80টা প্যাকেজ আনতে পেরেছেন বলছে আমাদের অন্যত্র আরও রক্তদানের ব্যাপার আছে আমাদের সেখানে যেতে হয়েছে মূলত আজকের আমরা এখানে পেয়েছিলাম আমাদের বজবজের বিধায়ক মাননীয় অশোক দেব মহাশয় আমরা এখানে পেয়েছিলাম আমাদের বজবজ পৌরসভার আমাদের নব নিযুক্ত চেয়ারম্যান শ্রী মাননীয় গৌতম দাশগুপ্ত মহাশয়কে আমরা পেয়েছিলাম উত্তরায়পুরে অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মদক্ষ মাননীয় শ্রী সোমনাথ দাস মহাশয়কে পেয়েছিলাম আমরা পেয়েছিলাম রবিহাল ভক্ত সাহেবকে পেয়েছিলাম আমরা পেয়েছিলাম মহেশতলার কিছু নেতৃত্ববৃন্দ বলছি ওনাদের নাম আমরা পেয়েছিলাম 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কৌশিক রায় মহাশয়কে পেয়েছিলাম আমরা পেয়েছিলাম বজবজ তৃণমূল টাউন সভাপতি অভিষেক সাউকে পেয়েছিলাম আমরা পেয়েছিলাম এখানকার বিশিষ্ট 14 নম্বরের নেতা পবন চ্যাটার্জি মহাশয়কে পেয়েছিলাম আমরা পেয়েছিলাম বাবলু শেখ ওনাকে পেয়েছিলাম আমরা সমীর ঘোষকে পেয়েছিলাম এইভাবে শুরু করে আমাদের প্রচণ্ড আমাদের প্রত্যেকটা মানে টাউন থেকে আরম্ভ করে পঞ্চায়েতের ব্লক থেকে আরম্ভ করে সমগ্রভাবেই আমরা আমরা পাশে পেয়েছি সমস্ত নেতৃত্ববৃন্দ আমরা জাহাঙ্গীর খান মহাশয়কে আশা করেছিলাম উনি ওনার অনেক প্রোগ্রাম আছেন সেইভাবে উনি আসতে পারেননি উনি বলেছেন আমি যাব আমি 2 মিনিটের জন্য যাব আমি সন্ধ্যা হয়তো আমার হবে আমি আসব আমরা মূলত বলে রাখি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সংসদ মাননীয় অভিষেক ব্যানার্জি এবং আমাদের বজবজের পর্যবেক্ষক মাননীয় জনাব শ্রী জাহাঙ্গীর খান মহাশয় ওনাদের উদ্যোগে সকলের সহযোগিতায়
সমস্ত নেতৃবৃন্দ টাউন এবং পঞ্চায়েত ব্লক স্তরের সমগ্র নেতৃত্বকে নিয়েই আজকের আমাদের এই প্রোগ্রাম আমরা শেষ করতে পেরেছি, আমরা সাফল্য পেয়েছি। আমাদের সেইভাবে এখানে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, হওয়ার পরেই আমরা কিন্তু সেইভাবে আমরা প্যান্ডেমিক সময় তার জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করি। আমাদের মহিলা ম্যাক্সিমাম আপনি ধরতে পারেন, ওখানে যে রিকোয়ারমেন্ট ছিল 50 ওপর ওয়েট, 50 চাই এবং ন্যাচারালি ওয়েট হিসাবে আমাদের দেখা যাচ্ছে আমরা 18-22, আমরা 35, আমরা 40, এইভাবে আমাদের সমস্ত ইয়াং ব্লাড আমরা পেয়েছি। মূলত আমরা ইয়াং ব্লাডটা পেয়েছি, এটাই আমরা ধন্য। আর সুগার টেস্ট আপনি কি করেছেন এখানে? হ্যাঁ, সমস্ত কিছু আমাদের রিকোয়ারমেন্ট আমার আগে থেকে পরীক্ষা নিরীক্ষা করেই আমরা আজকের আমার লিস্টেড করেছিলাম, যে লিস্টেড হয়েছিল আমাদের 200, সেই লিস্টেড আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমাদের সরজমিনে তদন্ত করে আমরা কিন্তু আজকের এই অবস্থায়। আমরা যেহেতু প্যান্ডেমিক সময় করোনার পাককালে আমরা সেইভাবে প্রোটেকশন, যারা রক্ত দিয়েছেন তাদের আমরা নতমস্তকে আমরা প্রণাম জানাই, আমরা অভিনন্দন জানাই। আমরা আগামী দিনে হবে এইভাবে যদি সহযোগিতা পাই আমরা এইভাবে আরও এগিয়ে যেতে পারি।